প্রায় দুবছরের দুঃসহ অভিজ্ঞতার পর চলতি বছরের শেষে ছন্দে ফিরতে শুরু করেছে বাঁকুড়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি। শুক্রবার বছর শেষের দিনটিতে ঠান্ডা প্রায় নেই বললেই চলে। এদিন বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কাছে পিঠে বেরিয়ে পড়েছেন ভ্রমণ পিপাসু বাঙালি। বাঁকুড়া শহর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে শুশুনিয়া, 442 মিটার অর্থাৎ 1450 ফুট উচ্চতার এক পাহাড় শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্য আর রূপ নিয়েই বসে নেই, সঙ্গে অবিরামভাবে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণাও, যে ঝর্ণার উৎসস্থলের সন্ধান আজও মেলেনি। আর এসবের টানেই 31 ডিসেম্বর সকাল থেকেই শুশুনিয়া পাহাড় জুড়ে যেন মেলা বসে গিয়েছে। এখানে পৌঁছেই বেশিরভাগ পর্যটক উঠে পড়ছেন পাহাড় চূড়োয়। সব মিলিয়ে দূর দূরান্ত থেকে পরিযায়ী পর্যটকের ভিড়ে সরগরম শুশুনিয়ার আকাশ বাতাস। শুশুনিয়া পাহাড় সংলগ্ন রয়েছে মরুদবাহা ইকোপার্ক। পার্কে রয়েছে রংবেরঙের গাছ থেকে ছোট ছেলেমেয়েদের বিভিন্ন খেলার সামগ্রী, সঙ্গে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। সেই পার্কেও রীতিমতো ভিড় জমিয়েছেন পর্যটকরা। শীত প্রায় নেই, মেঘমুক্ত আকাশ, সব মিলিয়ে বছর শেষে খুশি পর্যটকরাও। তবে পাহাড় চূড়ায় ওঠার রাস্তায় একটু পরিকাঠামোগত উন্নয়ন হলে আরও ভালো হতো বলে মনে করছে অনেকে। মানে শীত মানেই তো একটা ঘোড়ার মতো মরশুম, তো ভীষণ ভালো লাগছে, এনজয় করছি। শীতটা তো ভালো পড়েছে। হ্যাঁ, প্রচণ্ড রকম। কী কী দেখলেন শুশুনিয়ায়? মেন যেটা দেখার পাহাড়, পাহাড়ে উঠলাম, দেখলাম এবং এখানে এই যে এত সুন্দর পার্ক আছে সেটা দেখলাম, ভালো লাগছে বেশি। কতটা এনজয় করলাম? এনজয় ভালোই এনজয় করলাম। দীর্ঘদিন তো লকডাউনের জন্য, বিশেষ করে কোভিডের জন্য গৃহবন্দী ছিলেন, তারপর একটু এই স্নিগ্ধ বাতাস হাওয়া কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। এই প্যান্ডামিকের সময় এমনিতেই তো মানে গৃহবন্দী অবস্থা আর কি, তার থেকে যে একটা খোলামেলা জায়গায় আসতে পেরেছি এবং এতটা আনন্দ করতে পারছি, খুব ভালো লাগছে।